আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। সাতটি মুসলিম প্রধান দেশ থেকে আগতদের ওপরে আরোপিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট যে খারিজ করে দেয়, সেই নির্বাহী আদেশটি পুনর্বহালের আবেদন করেছে এই প্রশাসন। সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট প্রশাসনকে এবং ওয়াশিংটন রাজ্যকে নির্বাহী আদেশের পক্ষে আরও যুক্তি তুলে ধরার জন্য সোমবার পর্যন্ত সময় দেয়। যুক্তরাষ্ট্রের ভেতরে যে অভিবাসী এবং শরণার্থীরা আগে প্রবেশ করতে পারছিলেন না, তারা আবারও আমেরিকায় আসতে পারছেন। আমেরিকার সেনাদলে নিযুক্ত এক কর্মী তার পরিবারের 5 সদস্য সহ গত সপ্তাহে যে আমেরিকায় আসতে পারেননি, তারাই সপ্তাহান্তে আমেরিকায় ফিরেছেন। অন্যদিকে জিবুতিতে সপ্তাহখানেক আটকে থাকার পর 12 বছরের এক বালিকা সান ফ্রান্সিসকোতে তার পরিবারের সঙ্গে মিলিত হল। সবশেষে জাতীয় ফুটবল লীগের ফাইনালে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট পঞ্চমবারের মতো শিরোপা জেতার পর এর ভক্তরা আনন্দ করছে। প্যাট্রিয়ট দল অ্যাটলান্টা ফ্যালকনসকে 38-28 হারিয়ে শিরোপা অর্জন করল। সুপারবোলের ইতিহাসে এই প্রথম কোনো দল ওভারটাইমে জয়লাভ করেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।